দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন ধরণ ওমিক্রন শনাক্ত হওয়ায় দেশের সব প্রবেশ পথে সতর্কবার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র পরিচালক অধ্যাপক ডা নাজুমুল ইসলাম রোববার দুপুরে দেশের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এই তথ্য জানান সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে উল্লেখ করে তিনি বলেন দক্ষিণ আফ্রিকার একটি নতুন ভ্যারিয়েন্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যারিয়েন্ট অব কনসার্ন হিসেবে চিহ্নিত করেছে এবং এটি প্রতিরোধে বিভিন্ন দেশ নানা ধরনের পদক্ষেপ নিয়েছে এজন্য স্বাস্থ্য বিভাগ থেকে দেশের সব পোর্ট অব এন্ট্রিতে সতর্ক বার্তা পাঠানো হয়েছে বলেন করোনা নিয়ন্ত্রণে গঠিত কারিগরি ও পরামর্শ কমিটি বিভিন্ন উৎস থেকে এ সম্পর্কিত তথ্যপত্র পরীক্ষা নিরীক্ষা ও বৈঠক করছে দেশের সবার জন্য মঙ্গলজনক হয় এমন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজনীতিবিদ জনপ্রতিনিধি সামাজিক প্রতিনিধি ও উন্নয়ন সহযোগী সবার প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা অংশগ্রহণের মধ্য দিয়েই করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধের কাজটি আরও বেগবান হবে বলে জানান নাজমুল অমিক্রণ বিশ্বব্যাপী বাড়াচ্ছে উদ্বেগ উৎকণ্ঠা দেশের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও বিষয়টি নিয়ে চিন্তিত করোনার এই নতুন সংক্রমণ নিয়ে উদ্বেগজনক অবস্থার সৃষ্টি হওয়ায় সরকারি সফরে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেও মাছ পথ থেকে দেশে ফিরে এসেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক রোববার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বলা হয় বিশ্বব্যাপী আফ্রিকান ভ্যারিয়েন্ট অমিক্রণের গুরুত্ব অনুধাবন করে এবং এ বিষয়ে জরুরি নির্দেশনা ও করণীয় ঠিক করতে গতকালই দুবাই থেকে দেশে ফিরে এসেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক